আমি আপনার কষ্টটা বুঝি কারি বাবু। আমিও তো সেই কোন ছোটবেলায় নিজের বাবা মারে হারাইছি, আমারও তো অভিমান হয়। কত রাত আমি আমার দুই চোখের পাতা এক করতে পারি না, যদি তাগো সামনে পাইতাম না তাইলে আমি জিগাইতাম, কেন তোমার তোমরা আমার সাইডা দিয়ে সহিলা গেলা? তোমরা জানো না বাবা মা না থাকলে একটা সন্তানের কি দুর্দশা হয়, তার কি অবস্থা হয় তোমরা বোঝো না? জিগাইতাম। কিন্তু আমি তো সেইটা পারুম না গাড়ি বাবু, তারা তো আর আমার কাছে কোনোদিন ফিরাই আইব না। তারা তো পৃথিবীতেই নাই। কিন্তু আপনার তো আর আমার মতন অবস্থা নয় গাড়ি বাবু, আপনি তো চাইলে আপনার বাবারে ফিরা পাইতে পারেন, তার প্রশ্নগুলো করতে পারেন। আপনার কত এত ক্ষমতা গাড়ি বাবু, বড় ম্যাডামের এত প্রতিপত্তি, আপনার কাকা পুলিশ, পারেন না? পারেন না নিজের বাবারে ফিরাই আনতে গাড়ি বাবু? কিন্তু রিমলি, কোনো কিন্তু না গাড়ি বাবু, হয়তো হয়তো আপনার বাবা কোথাও হারায় গেছে, হয়তো সে আপনার উপর অভিমান করে আর ফিরাইতেছে না, ভাবতেছে যেই ছেলেরে তিনি নিজের আদর্শে বড় করছেন সে তারে গিয়া ফিরায় আনব। হইতেও তো পারে গাড়ি বাবু, আর অভিমান করে থাকবেন না গাড়ি বাবু, যান যান নিজের বাবারে খুঁজতে নিয়ে আসেন, যান। কিন্তু রিমলি, যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে কি আর জোর করে ফিরিয়ে আনা যায়? আপনি কেন এমনটা ভাবতেছেন, কেন আপনার মনে হইতেছে যে বড় বাবু নিজের ইচ্ছায় গেছেন? এমনটা তো হইতে পারে গাড়ি বাবু যে উনি উনি হয়তো কোনো বিপদে পড়ছেন, সেই বিপদ থেকে উনি উনি কি করে ফিরে আইব উনি সেটা জানেন না, তো আপনার জন্য অপেক্ষা করতেছে, হয়তো ভাবতেছে তার ছেলে তারে ফিরায় আনব। সত্যি তো আমি এইভাবে কোনোদিন ভেবেই দেখিনি, এতদিন ধরে ভেবেছি বাবা মায়ের ছেড়ে চলে গেছে, কিন্তু সে যে বেঁচে থাকতে পারে তাকে যে চেষ্টা করলে ফিরিয়ে আনা সম্ভব সেটাই তো ভাবিনি, শুধু প্রবল অভিমান নিয়ে বসে থেকেছি। কাকা মুনিকে শুধুমাত্র কেসটা রিওপেন করতে বলে দায় সেরেছি মাত্র, এতগুলো বছর মিথ্যে অভিমান করে কাটিয়ে দিলাম রিমলি। তোমার কথা যদি সত্যি হয় আমি তো সমান অপরাধী, সমান অপরাধী আমি। সত্যি যদি আমার বাবা বেঁচে থাকেন, আর না অনেক দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি মমের সঙ্গে কথা বলতে যাচ্ছি রিমলি, এক্ষুনি। বাগানটার কি অবস্থা, হ্যাঁ দেখভালের দিকে নজরই দিস না তোরা, না গাছগুলো দেখ। আমি আর কতদিকে নজর দেব বলতো বাবা, কারুর ওপর কোনো একটা দায়িত্ব দিয়ে যে একটু নিশ্চিন্ত থাকবো তার কোনো জো আছে? তো চন্দ্রানীকে দায়িত্ব দিয়েছিলাম যে বাগানটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, দেখো অবস্থা। তুই দায়িত্ব দিয়েছিস বলেই হয়তো তোর মতো করে সাজানোর চেষ্টা করেছে চন্দ্রানী, কোনো প্রাণ নেই। অথচ দেখ চন্দ্রানী ওর নিজের ঘরের সামনে বারান্দায় একটা কী সুন্দর বাগান করেছে, নিয়ম করে গাছে জল দেয়, নিয়ম করে বাগানে নিয়ে এসে রোদ্দুর খাওয়ায়, গাছগুলো কি একবারে প্রাণে ভরপুর। তার মানে তুমি বলতে চাইছো যে আমি এই বাগান সাজানোর ব্যাপারে আমার মতটাই চন্দ্রানীর উপর চাপিয়ে দিয়েছি, তাই তো? কি হলো উদয়, তোমার এরকম উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন? মম, আমি জানতে চাই বাবা নিখোঁজ হওয়ার পর তোমরা কি কোনো রকম খোঁজ খবর করেছিলে? ওহ,
অবশেষে এতদিন পর তুষের আগুন ছড়াতে শুরু করেছে রেমলির হাত ধরে। এটা কি ধরনের প্রশ্ন উদয়? তোমার বাবা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, তোমার কি মনে হয় তারপরে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, তাকে খোঁজার কোন রকম কোন ইনিশিয়েটিভ নেব না? হাউ ক্যান ইউ আস্ক দিস, ডোন্ট বি স্টুপিড। হঠাৎ করে এসব কেন এলো তোমার মাথায়? আই এম সরি, আমার ওইভাবে বলাটা ঠিক হয়নি। তাহলে তুমি এক্স্যাক্টলি কি জিজ্ঞেস করতে চাইছো উদয়? আমি বাবার কেসটা আবার রিওপেন করতে চাই মাম। দেখো মাম, এই ইস্যুটা নিয়ে আমি কাকামণিকে আগেও বলেছি, কিন্তু কাকামণি কোনোদিন ইম্পর্টেন্সই দেয়নি এই ইস্যুটাকে। দেখো আমি আমি এখন খুব ডেসপারেট মাম, তাই আমি চাই তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল কাকামণিকে রিকোয়েস্ট করো যাতে এই কেসটা আবার রিওপেন করা যায়। প্লিজ প্লিজ। না, আমি চাই না তুমি এসবের মধ্যে ইনভলভ হও। সেটাই তো মম, কেন কেন চাও না আমি এটার মধ্যে ইনভলভ হই? তুমি কি চাও না এই সত্যিটা সবার সামনে আসুক? বড় ম্যাডাম আটকাইতেছেন কেন? এইটা তো বুঝতে পারতাছি না। এই বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো রকম তর্ক করতে চাই না বেটা। সো প্লিজ, কেসটা অনেকদিন আগেই সলভ হয়ে গেছে। তোমার বাবা শুধুমাত্র মুরাদিডাঙ্গার মানুষদের জন্যই আজ আমাদের ছেড়ে চলে গেছে, এটাই আমার কাছে চরম সত্য। ব্যাস, তাই এ নিয়ে আর কোনো কথা হবে না। মম, ধরে নিলাম তোমার ধারণাটা সত্যি, কিন্তু সবটাই তো ধারণা মম। আচ্ছা, আমরা কি কোনোদিন যাচাই করে দেখেছি এতদিন ধরে যে এই ধারণাটাকে আমরা বয়ে নিয়ে এসেছি সেটা কি আদৌ সত্যি মম? এত বছর ধরে বাবাকে ঘিরে একটা কুয়াশা তৈরি হয়েছে মম, সেই কুয়াশাটাকে কাটিয়ে আমি আসল সত্যিটা জানতে চাই। জাস্ট তুমি একবার এইভাবে ভাবো, মানে আমরা তো কোনো প্রুফ ছাড়াই মেনে নিয়েছি বাবা নেই, কিন্তু এরকমও তো হতে পারে মম, বাবা এখনো বেঁচে আছে, হয়তো সে শুধুই নিরুদ্দেশ। তাহলে বাট মম, এটাও তো হতে পারে বাবা কোনো বিপদের মধ্যে পড়েছে আর এক্সপেক্ট করছে আমরা গিয়ে তাকে উদ্ধার করে আনবো, এটাও তো হতে পারে মম। এ সব তোমার কল্পনা উদয়, মিথ্যে স্বপ্ন, আর কল্পনার উপর ভর করে কোনো সিদ্ধান্তে এসো না। কল্পনা না, মিথ্যে স্বপ্ন না, আমি যা বলছি তার পেছনে যথেষ্ট যুক্তি আছে মম। তুমি একবার প্লিজ ঠান্ডা মাথায় ভেবে দেখো মম, যাদের জন্য বাবা হারিয়ে গেছে, সে মুরাদিডাঙ্গাই হোক কিংবা অন্য কেউ, তুমি কি চাও না তারা উপযুক্ত শাস্তি পাক? আমার তো মনে হয় এর পেছনে একটা বড় রহস্য আছে মম, আর এই রহস্যের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বের করতে চাই মম। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কিন্তু অনেক অনেক কষ্টে পুরনো অতীতকে ভুলে আবার নতুন করে সবকিছু গড়ার চেষ্টা করেছি। আর তুমি কার কথা বলছো? যার কথা বলছো না, সে কিন্তু আমাদের ভালো মন্দ নিয়ে কখনো ভাবেনি। আমাদের ভালো থাকার চেয়েও তোমার বাবার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল দেশশুদ্ধ লোকের ভালো থাকা। যাদের ভালো থাকার জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছিল তারাই কিন্তু আলটিমেটলি তোমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল উদয়। তারপর থেকে আমিও শিখে গেছি কিভাবে শুধু নিজেকে ভালো রাখতে হয়। যে কষ্ট, যে অশান্তি আমি একবার পেরিয়ে এসেছি, মাটি খুঁড়ে সেই অশান্তি আমি তোমাকে আর বের করতে দেব না উদয়।
যা হওয়ার হয়ে গেছে, এই কেসটা আমি আর রিওপেন করতে কিছুতেই দেব না। অনেক হয়েছে উদয়, এ নিয়ে আমি আর একটা শব্দ তোমার সঙ্গে খরচ করতে রাজি নই। তুমি এখন আসতে পারো, প্লিজ। গাড়িবাবুরে বড় ম্যাডাম এইভাবে বাধা দিতেছেন কেন? গাড়িবাবু তো ভালোর জন্যই কইতাছেন। এই যে তুই উদয়কে ওর বাবার কেসটা নিয়ে এগোতে বারণ করছিস, কেন করছিস তার কারণটা বোধ হয় আমি জানি। আর কতদিন, আর কতদিন এভাবে অপরাধ বোধে ভুগবি তনু? কি করে এড়িয়ে যাই বাবা, সেদিন যা ঘটেছিল তার জন্য তো আমিও সমান অপরাধী বলো। পরোক্ষভাবে তো আমিও দায়ী সেই ঘটনার জন্য। কেন নিজেকে অপরাধী ভাবছিস? আমি বিশ্বাস করি না সেদিনের ঘটনার পেছনে তোর কোনো হাত ছিল। তুই বোকামি করতে পারিস, কিন্তু অসিত বোকামি করার ছেলেই নয়। অসিতকে আমার থেকে ভালো কেউ চেনে না তুমি। তোকে দায়ী করার মতো বোকামো অসিত কখনো করতে পারে না। কিন্তু সেই চিঠিটা, চিঠিটা তো নিজের হাতেই লেখা ছিল বাবা। আমি মানি না ওই চিঠি অসিতের লেখা। বললাম না, আমার থেকে ভালো অসিতকে কেউ চেনে না, কেউ চিনতে পারে না। কিন্তু বাবা, ওই চিঠিটায় অসিতের হাতের লেখা ছিল। তনু, তুই হয়তো অসিতের হাতের লেখাটা চিনিস, কিন্তু আমি ওর মনটা চিনি। আমার ছেলের মনের ভাষা আমি পড়তে পারি তনু, আর তাই আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, এই চিঠি অসিত কিছুতেই লিখতে পারে না। যাক, তোর সঙ্গে আমি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথাই বলবো তনু, যে ঘটনার জন্য তুই দায়ী নোস, সেই ঘটনার জন্য তুই আর অপরাধ বোধে ভুগিস না তনু। তনু, সত্য সবসময় কঠিন, যন্ত্রণাদায়ক, তবু কি আমরা সত্যকে পাশ কাটিয়ে যেতে পারি? পারি না। আমাদের সব সময় সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়, আর যতদিন না তুই এই কঠিন সত্যের মুখোমুখি হবি, ততদিন তোর ভেতরের যন্ত্রণা, তোর অন্তর্দহন কিছুতেই কমবে না তুমি। কিরে, সকাল সকাল কি পাড়া বেড়াতে বেরিয়েছিলি, হ্যাঁ? নাকি উদয়ের সঙ্গে জগিং করতে বেরিয়েছিলি? বলা তো যায় না, যাবার বেরেছিস আজকাল। তোর কপাল দেখে না হিংসে হয় রিমলি, হিংসে হয়। কি মন্ত্রে সবার উপরে এত চালাকি করছিস বলতো? মুখার্জি বাড়িতে এসে একেবারে জাকিয়ে বসলি, কি ব্যাপার রে? একেবারে চুপ মেরে গেলি যে, মুখ দিয়ে তো কথা সরছে না। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, নাকি যেখানে কথা বললে হাত করতে সুবিধা হয় সেখানে কথা বলিস, তখন তো একেবারে কথার ফুল জুড়ি। চুপ করে দাঁড়িয়ে আছিস কি? হ্যাঁ, তলায় তলায় মতলব করে একের পর এক সিঁড়ি বেয়ে এখন তো তানিশা মুখার্জির একেবারে মাথায় উঠে বসে আছিস। লোপা, কারোর মাথায় উঠে বসা আর মন জয় করার মধ্যে না একটা পার্থক্য আছে। অবশ্য তুমি যদি এটা বুঝতে না, তাহলে মনের মধ্যে এত জ্বালা তোমার থাকবে। কি বলতো লোপা, দখল করা আর রাজত্ব করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমাদের রিমলি কিন্তু কোনোদিনও উড়ে এসে জুড়ে বসে সবটা দখল করতে চায়নি, বরং নিজের ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য ভেবে করে রাজত্ব করতে চেয়েছে তাদের মনে। সেই কারণে, সেই ভালোবাসার জন্যই কিন্তু আজকে রিমলি বদির চোখের মণি।
সহজ সরল সত্যিটা যদি বুঝতে পারতে লোপা তাহলে কোনো সমস্যাই হতো না। রিমলি কি করছে আর তুমি, মানে কি 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 বলতে চাইছো, তুমি কি বলতে চাইছো? কিচ্ছু না, একটা কাজ করো লোপা, এখন বৌদি ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তো তুমি বরং রূপজি তার প্রতীককে নিয়ে খেতে চলে এসো। রিমলি আয়। কি ব্যাপার লোপা, রূপজিৎকে দেখছি না তো? ও কিরকম একটু যেন বদলে গেছে না, আমি আসার পর থেকেই দেখছি আমাকে কিরকম এড়িয়ে এড়িয়ে চলছে। আমার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়ানোর কোনো কারণ তো আমি ঠিক বুঝতে পারছি না। এই বাবা, না না মেসমশাই, আসলে বাবা অনেক ভোরবেলা ডিউটি থেকে ফিরেছে তো তাই এত বেলা অবধি ঘুমোচ্ছে, সেই জন্যই ব্রেকফাস্ট আসতে দেরি হচ্ছে। এমন কথা বলো না প্রতীক, রূপজি যেন এই জীবনে প্রথম নাইট ডিউটি করলো। যতই নাইট ডিউটি করুক ব্রেকফাস্ট টেবিলকে কোনোদিন দেরি করে আসতে দেখিনি। এটা কি বলছিস তুই, আগে কখনো নাইট ডিউটি করে ব্রেকফাস্ট টেবিলে দেরি করে আসেনি বলে কি এখনো তাই করবে? তা কখন হয় কি প্রতীক? ঠিক বলছি তো আমি? ধর না, আমার কথাই ধর না, তুই তো জানিস আগে আমি মিষ্টি সেরকম একটা পছন্দ করতাম না, কিন্তু যেদিন থেকে আমার সুগার ধরা পড়লো সেদিন থেকে মিষ্টি খাওয়ার লোভটা আমার চচ্চর চচ্চর করে বাড়তে লাগলো। এখন তো সকাল বিকেল চারটে করে রসগোল্লা আমার চাইই চাই। বাবা তুমি কিন্তু একবারে ওত পেতে থাকো, সুযোগের অপেক্ষায় থাকো, কখন অনিয়ম করবে? লোপা তোমার এক দাদা ছিল না, মাঝে মাঝে আসতে হবে বাড়িতে, কি যেন নামটা, অদিয়ে অদিয়ে কি নাম, কি অনিমেষ, অনিমেষ, হ্যাঁ ও এখন আসে? না না দাদা আসবে কি করে, দাদা তো এখন গুজরাটে থাকে, আর দাদা তো ওখানে একটা চাকরি করে। মেসমশাই নিজের দাদা বলে বলছি না, দাদা না অনেক বড় চাকরি করে তাই সময়ই পায় না, ওই জন্য তো মেয়েটাকেও বোর্ডিংয়ে রেখেছে। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপার প্রতীক, সকাল সকাল এত গম্ভীর, কিছু হয়েছে নাকি? না না দাদু, কই কিছু হয়নি তো, এই তো সব ঠিক আছে। তা নিজের ফিউচার টিউচার নিয়ে কিছু ভাবছো, কি করবে কিছু ভেবেছো? হ্যাঁ দাদু, আমি বিজনেস টাইকুন হতে চাই। বিজনেস টাইকুন, একেবারে জেঠিমণির মতো বিজনেস টাইকুন হতে চাই দাদু। আসলে জেঠিমণি আমার আইডল, তাই আমি জেঠিমণিকে সামনে রেখে নিজেকে বড় বিজনেসম্যান হিসেবে গড়ে তুলতে চাই। গুড মর্নিং এভরিবডি, সরি আসতে একটু লেট হয়ে গেল।
ডাক্তার অর্জিৎ, তুমি কি আলাদা কোনো ব্যবসা ট্যাবসা শুরু করছো নাকি? রূপ একটু দেখে খাবে তো? না না, ঠিক আছে ঠিক আছে। বলছি যে নতুন কোনো ব্যবসা ট্যাবসার কথা ভাবছো নাকি? মানে ঠিক বুঝতে পারলাম না। না, এই তুমি আসার আগে প্রতীক বলছিল ও নাকি তানিশার মতো একজন বড় বিজনেসম্যান হতে চায়। তো কারো ছত্রছায়া থেকে তো বড় বিজনেসম্যান হওয়া সম্ভব নয়। তাই ভাবছিলাম তুমি হয়তো নতুন কোনো ব্যবসা ট্যাবসা শুরু করতে চাচ্ছো। দাদু, বড় বিজনেসম্যান হওয়ার আগে কারোর ছত্রছায়া তো নিজেকে গড়ে তুলতে হবে, তারপর না দেখা যাক আমি কতটা কি করতে পারি। ঠিকই তো, ঠিকই তো, প্রতীক তো ঠিকই বলেছে। রূপজিৎ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বলো না বৌদি, বলো না। বলছিলাম যে আমি তোমার দাদার কেসটা রিওপেন করতে চাই। মমের কথায় যদি তুমি উদয়, হ্যাঁ আমি গুরুত্ব দিইনি দাদার কেসটা রিওপেন করার জন্য, আমি কোনো গুরুত্বই দিইনি, কারণ দাদার কেসটা অনেক আগেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে ক্লোজ করে দেওয়া হয়েছে। বৌদি, বৌদি উদয় ছেলে মানুষ, আবেগের বশবর্তী হয়ে উদয় কী সব, তুমিও কি অন্তত বোঝাও? কাউকে কিছু বোঝানোর নেই রূপজিৎ। কারণ আমি নিজেই চাইছি কেসটা রিওপেন করতে। বৌদি, বৌদি তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রূপজিৎ, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা কাকামণি, মম তো বলছে, তাও তুমি কেসটা কেন রিওপেন করতে চাইছো না বলো তো? একটা সিম্পল কথা তোদের কারোর মাথায় ঢুকছে না কেন বুঝতে পারছি না। একটা মানুষ যে 12 বছর ধরে নিখোঁজ, আমরা কেউ জানি না সে বেঁচে আছে না মরে গেছে, তার কোনো খোঁজই নেই। আচ্ছা তোমরা কখনো কেউ শুনেছো মরা মানুষের কেস রিওপেন হয়? কখনো হয় শুনেছো কেউ? বাহ কাকামা, নিজে ভাই হয়ে তুমি দাদার সম্পর্কে এরকম একটা কথা কি করে বললে? উদয়, আমি আমি ওরকমভাবে ব্যাপারটা বলতে চাইনি, তুই আমার কথার ভুল ব্যাখ্যা করিস না। দেখ, আমরা তো জানি না, না আমরা তো জানি না দাদা কোথায়, হ্যাঁ কোনো খবরই নেই দাদা। আর বেঁচে থাকলে তো আমাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করতো মিনিমাম। হ্যাঁ ছোট স্যার, আপনি ঠিকই কইছেন যে 12 বছর ধইরা কোনো মানুষ নিখোঁজ থাকলে তারে তাদের মৃত বললেই ধৈর্য নেওয়া হয়। কিন্তু বড়বাবু তো নিখোঁজ হয়েছে না, কোনো 12 বছর হয় নাই, কয়েকটা মাস বাকি আছে। তাহলে এখনই কেন আমরা হাল ছাইড়াতে মোছোটো স্যার? ওই যে কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমাদের মধ্যে কথা বলার সাহস তোমায় কে দিয়েছে? আর তুমি কি বোঝো এসব ব্যাপারে? কাজের মেয়ে একটা। রূপজিৎ, কি হলো, এত উত্তেজিত হয়ে পড়ছো কেন?
রেমলি যা বলেছে আমি তো তার মধ্যে ভুল কিছু দেখছি না। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আহ রূপজিৎ, কথা না বাড়িয়ে যেটা আমি বলছি সেটাই করো। এই কেসটা রিওপেন করার ব্যবস্থা করো। এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বলি, ডোন্ট থিংক ইটস মাই রিকোয়েস্ট, ইটস মাই অর্ডার রূপজিৎ। ঠিক আছে, ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো আমি দেখছি।